আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি জেমস এর কনসার্ট দেখতে। গুরু গুরুর গান শুনবো আজকে। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কি ছুইনা, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। নগর বল আজকে একেবারে কাঁপাই দিবে, সেই আর আমরাও কাঁপাই দিব। তো দেখা যাক কি অবস্থা। এমনিতেই আমি আসার সময় দেখলাম যে প্রচুর মানুষজন আসছে, মানে পা ফেলার জায়গা নাই। আমি জানি না এখানে দাঁড়ানোর জায়গা পাবো কিনা, তো দেখা যাক। আমরা তাহলে মাঠের দিকে যাই, আসতে শুরু করে দিস। এত মানুষজন, মুশকিলে পড়ে যাবো, তো দাঁড়ায় থাকার জায়গাও পাবো না। রাস্তায় চলে আসছি, হাঁটছি, অনেক মানুষজন রাস্তায়, মানে এত ভিড় ছিল আজকে পুরো রাস্তা, আর সে কারণে জ্যাম পড়ে গেছিল, আসতে লেট হয়ে গেল। আর দূর থেকে গান শোনা যাচ্ছে, কে উঠলো আমি জানি না, গিয়ে দেখতে পারবো যে আসলে এখন কার গান হচ্ছে। আর নগর বাউল তো একেবারে লাস্টে উঠে মাতায় দিবে, তো আমরা সেই পর্যন্ত থাকবো। আইসো না, আইসো না, তো হাজির গেলা নাচানাচি করবে কিন্তু। হ্যাঁ, মজায় খুশিতে খেলায়। আর কনসার্ট হচ্ছে খেলার মাঠে, এটা হচ্ছে জিমনেশিয়ামের পাশে। অনেকেই চিনবে, চিনবে যারা ক্যাম্পাস, যারা তো চিনবে, যারা বাইরে থেকে আসছে তারা হয়তো অনেকে চিনবে না। এটা হচ্ছে সায়েন্স লাইব্রেরির ঠিক অপোজিটে, জিমনেশিয়ামের পাশে খেলার মাঠে হচ্ছে। আমরা সেখানেই যাচ্ছি, অনেক মানুষজন যাচ্ছে, ওরকম অকারেন্স না ঘটুক এটাই যাচ্ছি, কারণ প্রত্যেক বছর কনসার্টে অনেক ধরনের ঘটনা ঘটে, সেরকম কিছু ঘটবে না এই আশা নিয়ে যাচ্ছি, কারণ নিরাপত্তা তো সবাই চায়। আর এত পরিমাণ মানুষ আসছে, অমিক্রন যদি ছড়ায় ঘো কি হবে, আর হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে, কারণ অনেক দূর থেকে রিক্সা যাওয়া বন্ধ করে দিচ্ছে রাস্তাও। আর গানের ভিডিও গুলো যখন করি কেন জানি ওই প্রতিধ্বনি হয়ে আসে, সেজন্য বোধ হয়, মানে স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি গতকালকে যে ভিডিওটা করলাম জলের গানের, সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না, সে কারণে মাঠে চলে আসছি। এখন বাজে প্রায় 12টা, তো এই মাত্র শুনতে পারলাম যে জেমস আসছে। জেমস আসবে না শুনে রুমে চলে আসছিলাম, এখন হচ্ছে আবার শীতের কাপড় টাপড় দিয়ে যাচ্ছি,
কারণ মাঠে এত ঠান্ডা, এত শীত লাগতেছে, এখন সোয়েটার টোয়েটার পরে চাদর টাদর নিয়ে যাচ্ছি জেমসের কনসার্ট দেখতে, যার জন্য এতক্ষণ ধরে আমরা প্রতীক্ষা করতেছি যে গান শুনবো, এখনই মানে দৌড়ে যাবো এরকম একটা অবস্থা। আর এর মধ্যে শুরু হয়ে গেছে কবিতা, লিফটে উঠে গেছি। কবিতা তুমি স্বপ্ন জানি হয়ে খবর নিও না, কবিতা অনেক মানুষ আছে রাস্তায়, আমরা যাচ্ছি। এর আগে হয়ে গেছে ওয়ারফেজ শো, হওয়ার গায়ে ওয়ারফেজের গান হয়েছে, আরো কয়েকটা ব্যান্ড ছিল তাদের গান টান শুনে অনেক ধৈর্য নিয়ে বসেছিলাম, ধৈর্য হারা হয়ে পরে রুমে চলে আসছিলাম, এখন পুরা দৌড়ের উপরে যাইতেছি। জেমসের কনসার্ট বলে কথা, আবার কবে দেখতে পাবো না পাবো সেটা নাই ঠিক, কারণ গত বছর তো হয়নি, 2 বছর আগে দেখছিলাম কনসার্ট, তো 2 বছর পর করোনার কারণে আসলে গতবার হয়নি, এবারও হচ্ছে, মিস করতে চাচ্ছি না, যাচ্ছি গান শুনতে, এক্সাইটমেন্টটা অনেক বেশি সেই কারণে। আমি তো ভাবছিলাম যে 12টা বেজে গেছে, মনে হয় আজকে আসবেই না, তাই যাই হোক শেষ পর্যন্ত হচ্ছে। এটা যে কয়েকজন দৌড়ায় যাইতেছে জেমসের কনসার্টের জন্য, এতগুলা ভাই কি পরিমাণ মানুষ আসছে, এত রাত হয়ে গেছে তারপর। দুষ্টু ছেড়ে চলতেছে না।
বের হয়ে যাচ্ছি। ১২:৩০ বাজে, এখনো কনসার্ট চলছেই, আমরা বের হয়ে এলাম। পাগলা হওয়ার দরে এখন হচ্ছে, হয়তো ওখানে বসে বসে শুনতে হইলে মানে অনেক রাত হয়ে যাবে, আর বের হইতে পারবো না, এত মানুষজন, ভিড় অনেক। আজকের মতো এখানে বিদায়। এত ভিড় ছিল জন্য ভেতরে ঢুকতে পারিনি, আর ভেতরে খুব কাছ থেকে যে গানগুলো শুনবো কিংবা ভিডিও করব, গান শোনাবো, সেটাও সম্ভব হয়ে উঠলো না, দূর থেকে শোনা লাগলো। ভিড় দেখে আসলে ভয় পাইছি। তো যাই হোক, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দাদা। মাটির পেয়ে দিন।